শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যকে খারিজ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এক সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, রাজ্যপালের ডাকা বৈঠকে আমাকে আমন্ত্রণই করা হয়নি। শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে আমন্ত্রণ প্রসঙ্গে রাজ্যপালের মন্তব্যকে খারিজ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। এক সাংবাদিক বৈঠকে তিনি বললেন, রাজ্যপালের ডাকা বৈঠকে আমার আমন্ত্রণ ছিল না। সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেছিলেন, আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমি নাকি অনুষ্ঠানে আসিনি, কিন্তু আমাকে আমন্ত্রণই জানানো হয়নি। আমন্ত্রণ সংক্রান্ত সঠিক তথ্য হয়তো রাজ্যপালের কাছে নেই, রাজ্যপালের দপ্তর থেকে হয়তো সঠিক তথ্য পরিবেশন করা হয়নি। পর্যটন মন্ত্রী জানান, একমাত্র ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অনুষ্ঠানে তিনি নিমন্ত্রিত ছিলেন, কিন্তু দলীয় কিছু কাজের জন্য সেখানে যেতে পারেননি। এ কথা আগেই আয়োজকদের জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্যপালও এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন, তাই এই অনুষ্ঠানে আমার না থাকা নিয়ে রাজ্যপালের প্রশ্ন তোলা ঠিক নয়। মহামান্য রাজ্যপাল এসেছিলেন শিলিগুড়িতে, তিনি দুটো প্রোগ্রাম করেছেন। একটা ছিল ICC নর্থ বেঙ্গল চ্যাপ্টারের ইনোভেশন সেরেমনি, এবং সাথে তিনি আরও কিছু প্রোগ্রাম করে থাকতে পারেন। আরেকটা হিজ এক্সেলেন্সি গভর্নর, তিনি বিভিন্ন জনপ্রতিনিধি এবং পলিটিক্যাল পার্সোনালিটিকে ডেকেছিলেন এবং একটা প্রেস মিট করে। খুব দুর্ভাগ্যের বিষয়, আমরা সবসময় হায়েস্ট এস্টিমেশনে দেখি, আর রাজ্যের গভর্নরকে, তিনি কনস্টিটিউশনাল হেড অফ দি স্টেট, তাকে আমরা দেখি। তিনি কালকে যেটা বলেছেন যে ঢাকা সত্র মন্ত্রী আসেনি, দিস ইজ ভেরি আনফর্চুনেট স্টেটমেন্ট মেড বাই অনারেবল গভর্নর। তিনি রাজভবন থেকে যে মিটিং ডাকা হয়েছিল, সে মিটিংয়ে রাজ্যের মন্ত্রী হিসেবে, শিলিগুড়ি অধিবাসী হিসেবে, অথবা জাগ্রাম ফুলবাড়ির বিধায়ক হিসাবে, যে জাগ্রাম ফুলবাড়ি জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অন্তর্গত, জলপাইগুড়ি জেলার অন্তর্গত, কিন্তু শিলিগুড়ি পুরসভা 14টা ওয়ার্ডও তার মধ্যে অন্তর্গত, সেই মিটিংয়ে তিনি আমাকে ডাকেননি রাজভবন থেকে। এটা তিনি যখন বক্তব্যটা রাখছেন, দয়া করে মাননীয় রাজ্যপাল তিনি রাজভবনে তাদের ইনভাইটি পার্সেন্স দেন, লিস্টটা একটু যদি তার অফিসাররা চেক করে তাকে সঠিক তথ্য দেয়, তাহলে এই ধরনের প্রশ্নের অবতারণা করার কোনো প্রয়োজন ঘটে না।